প্রথমত এসপি এনআই এর বিরুদ্ধে এবং তার মদতপুষ্ট যারা রয়েছে উপর থেকে নিচ অব্দি, বিশেষ করে এনআই এর ডিরেক্টর, কারণ আমি এসপি মর্যাদা অফিসার, আমার মাথার উপরে একজন ডিরেক্টর জেনারেল রয়েছে, আমি তার অনুমতি ছাড়া একজন পলিটিক্যাল ফাংশনারির সাথে, বিশেষ করে যখন আদর্শ আচরণবিধি চলছে তখন মিটিং করতে বা বৈঠক করতে পারি না, তাও আমার নিজের বাড়িতে, দপ্তরে নয়। সুতরাং খালি এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না, লোক দেখানি তার বিরুদ্ধে একটা সোকাস জারি করবো বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। ওয়েস্টবেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যাননি, আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় দুবার, তাহলে এখানে এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্রমন্ত্রকের নয়, স্বরাষ্ট্রমন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে, তা দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন এই দায় এড়িয়ে যেতে পারে না, এটাই আমরা বলেছি। সুতরাং আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের, আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম, সেখানে নো কোয়ারসিভ দেওয়া হয়েছে যে নির্বাচন পর্যন্ত কোনো রকম কোনো কড়া ব্যবস্থাই এদের বিরুদ্ধে নেওয়া যাবে না। আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এখনও অনেক বিচারপতি রয়েছেন যারা সংবিধানটাকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ লাগিয়ে কাজ করছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা যদি আজকে না থাকতো দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে, বুথের সভাপতি, তাদেরকে অ্যাড্রেস তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা, তাদেরকে অ্যারেস্ট করা, বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেওয়া, এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা, আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে, এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে। এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি, রাজ্যপালও একমত হয়েছে যে তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত, এবং যতদিন না এই দাবির বিরুদ্ধে, দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের এই লড়াই চলবে। আমরা পরবর্তীকালে আগামীকাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাব, তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব। আর ভাইয়া শুনলো যে এনআইএ কে হিতমে বল রা হ্যায় না কি কোই মিটিং নেই হুয়া থা, উনকো বাস ইতনা কহনা চাহতা হুঁ কি মিটিং কা আপ ছোড় দো, আপকে হাথ মে প্যাকেট থা, বিজেপি কা জো আদমি গিয়া এনআইএ কা অফিসার কে ঘর মে, ও সফেদ শার্ট পহন কে হাথ মে প্যাকেট লেকে ঘুসা হ্যায় আর জব নিকলা হ্যায় তো বিনা প্যাকেট কে নিকলা হ্যায়, इसका हाई क्वालिटी फुटेज भी सुप्रीम कोर्ट में हम लोग देंगे। उसका हिम्मत है तो फिर उसको जो बोलना है वो कोर्ट में बोले। विरोधी दल नेता मुख्यमंत्री बीजेपी भीत संत्रस्त, बीजेपी भय पाच्छे, बीजेपी मानुषेर उपर आस्था रखते पारछे ना, বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে। নাহলে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন? নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা, তাদের অঞ্চল সভাপতি, এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন। আমি যে বললাম কালকে দুটো হিমন্তের কথা, আমি আরেকবার আপনাদের বলব যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝার। আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি, এক হচ্ছে হেমন্ত সরেন যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার। একটা হিমন্ত বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে, সারদায় নাম ছিল, ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা, একদিন ডাকে পর্যন্ত নেই। আর একটা হিমন্ত সরেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, আর স্বৈরাচারীদের কাছে মাথানত করেনি,
নির্বাচনের দু মাস আগে ইডি সিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে। দেশের মানুষের বিচার করবে যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে যে আমরাই সর্বে সর্বা, আমরা যা করবো তাই হবে, করবো আমি চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, এই যে একনায়কতন্ত্র স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে। এবং 2021 বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল এর থেকে খারাপ পরিণতি আগামী 4 জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে। ইট ইজ কংগ্রেস ইন্টারনাল ম্যাটার, হাউ ক্যান আই সে অ্যান্ড আই ক্যানট ইভেন আস্ক দেম হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, দে নো হোয়াট ইজ ইট বেস্ট ইন দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড দে হ্যাভ এভরি রাইট টু টেক দেয়ার ওন ডিসিশনস। আপনি প্রশ্ন করছেন মানে আপনি নিজেই বিশ্বাস করছেন না যে বিজেপি 200 বার করবে না, 400 করতেন এতদিনে। বিজেপি তো সব জায়গায় বলছে আপনি বার 400 বার, আপনি বলছেন 200 বার করবে, তার মানে আপনি নিজেরাই বিশ্বাস করছেন না যে বিজেপি নিজে তাদের কর্মীদের কাছে যে টার্গেটটা সেট করেছে সেটাও একটা জুমলা। যে বিজেপি 200 পার করবে কি করবে না তো মানুষ ঠিক করবে, আর মানুষের উপর এরা আস্থা রাখতে পারছে না বলেই এই কাজগুলো করছে। ধরুন আমি একজনের সাথে লড়াই করব, নির্বাচনে লড়াই হবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, তারপর ফল ঘোষণা হবে, বোঝা যাবে মানুষ কার সাথে রয়েছে, তাকে সমর্থন করবে। তার আগে আমি মাঠ ফাঁকা করে দেবো, মানুষকে আমি অপশান দেবো না। তার মানে কি, আপনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? আপনি লেভেল প্লেয়িং ফিল্ড আপনি চান না? নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক, আপনি সিটিং চিফ মিনিস্টারদের জেলে তুলে দিচ্ছেন। আপনি বলুন না, এসপি এনআই এর সাথে বৈঠক হওয়ার পর তৃণমূলের অঞ্চল সভাপতিদের বাড়িতে এনআইএ যাচ্ছে, আগে যাচ্ছে না কেন? আপনি রেড করুন, আমাদের কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ভ্রষ্টাচারীকে খিলাফ মেরা লড়াই হ্যায়, আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে। এই তিনজনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি, আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন? এটা বিশ্বাসযোগ্য হতে পারে? এটা কোনোদিন বিশ্বাসযোগ্য হতে পারে না। আপনি লড়ুন না, আপনি পিক অ্যান্ড চুজ করছেন। আপনার কাছে যে বশ্যতা স্বীকার করে মাথা নত করছে, বিক্রি করছে, তাকে আপনি ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দেখিয়ে দেখি। এখনও বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না, দেশটা বেঁচে রয়েছে। আমি আশাবাদী যে মানুষ কখনো এই ধরনের লোকেদের পছন্দ করে না, এই ধরনের পরিবেশ পরিস্থিতি, এই ধরনের রাজনীতিকে সমর্থন করে না, এবং এর বারে বারে প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি। যারা ভেবেছিল এই সিপিএমের, আপনি যদি উদাহরণ নেন, কোনোদিন সিপিএম ভেবেছিলো যে আমরা ক্ষমতাচ্যুত হবো বাংলা থেকে? আজকে সিপিএমের আসন সংখ্যা বাংলায় 0, লোকসভায় বিজেপি সিপিএমের আসন সংখ্যা 0। আপনি দেখবেন এই বিজেপির কী পরিণতি হয়, তখন বাঁচারও লোক থাকবে না।